নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব। তার জন্য দেখুন, এখানে আমি 800 গ্রাম আমি এখানে দেশি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তো 800 গ্রামের মতো হবে চিকেনটা। আর এইদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, তার জন্য আমি গোটা রসুন আর পেঁয়াজ আর দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা, সবগুলি মশলা আমি পেস্ট করে নেব। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কেননা এই সর্ষের তেলটা দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি করব। তো প্রথমে কিন্তু আমি আলুটা ভেজে নেব, আর এইভাবে চারটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। তো একবারে এইভাবে বন্ধুরা রেসিপিটা করে খেয়ে দেখবেন। এমনিতে তো রোজই আপনারা রান্না করেন, প্রতিদিনের রান্না একটু স্বাদ বদল করে রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। এবার কিন্তু লাল লাল করে আমি আলুগুলি ভেজে নিয়েছি, এবার আর তেল থেকে উঠিয়ে নেব। এবার কড়াইতে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে বন্ধুরা, তো ওই তেলের দিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে টুকরো করে দিয়ে দেব। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর ভারী করে কাটা রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ দিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন, আমি 2টো দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এখানে মাংসগুলি দিয়ে দিচ্ছি। এবার এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ভাজা জিরা ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে। আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, একটু বেশি করেই কিন্তু দিয়েছি কাঁচা লঙ্কাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 কাপ দই দিয়ে দিচ্ছি, টক দই বন্ধুরা। তো আপনাদের কাছে যদি দই না থাকে না দিলেও চলবে, কিন্তু দই দিয়ে রান্নাটা করলে ভীষণই ভালো লাগে খেতে। তো এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবার কন্টিনিউ কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে। এবার কিন্তু নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব, আর মাংস যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু তত দুর্দান্ত হবে। তো মাংস কষানোর উপরেই কিন্তু মাংস রান্নাটা টেস্টটা আসে, ভালো আসে। তো এভাবে করে এবার আমি 4-5 মিনিট সময় নিয়ে কিন্তু চুলার আঁচটাকে লোতে রেখে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো এভাবে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। মাংসের মধ্যে যে জলটা উঠেছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটার সঙ্গেও কিন্তু মাংসটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন বন্ধুরা। এভাবে যখন ভালো করে কষানো হয়ে যাবে মাংস থেকে দেখবেন একটা তেল ছেড়ে গেছে, তো মাংস থেকে একদম তেলটা কিন্তু বন্ধুরা উঠে গেছে মাংস কষাতে কষাতে। তো তখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব, আর জলটা একটু কুসুম গরম জল দিলে কিন্তু ভীষণই ভালো হয় দেশি মুরগির রান্নাতে। তো আমি একটু জলটা কুসুম গরম জল ব্যবহার করছি। আর আমি আজকের রেসিপিটা কিন্তু ঝোল ঝোল করছি, তার জন্য কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি, তো ঝোলটা কিন্তু একদম টপক করে ফুটে গেছে। আর দেখুন বন্ধুরা, উপর থেকে কিন্তু তেলটা ভেসে গেছে।
এবার কিন্তু ঢাকনাটা খোলা রেখেই বন্ধুরা 2-3 মিনিট সময় নিয়ে রান্নাটা আরও কিছুক্ষণ করে নেব। 2 থেকে 3 মিনিট পর কিন্তু বন্ধুরা ঝোলটা এই পর্যায়ে এরকম আছে, তো এবার কিন্তু চুলার আঁচ বন্ধ করে দেব। আমি কিন্তু আর ঝোলটাকে একেবারে আর কম করব না, তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কমে যাবে। তো আমি আজকে রেসিপিটা ঝোল ঝোল রেখে এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি, আর এরকম রেখেছি ঝোলটা একটু পাতলা, তো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।